হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিজের পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে আমার সেকেন্ড দিন বাবার বাড়িতে বা আমার সাথে। আজকে সন্ধ্যাবেলায় পান্তুয়ারা আসবে, মানে রাত্রের বেলার দিকে। তো ওই জন্য ওয়েট করছি, ছোটো মানুষ তো দেখলেই বেশ ভালো লাগে। তো এখন তো একটু মনটা মানে, যাই হোক, ওদের জন্য ওয়েট করছি। আর আজকে সারাদিন মার সঙ্গে, মা বাবার সঙ্গে আছি। জানো তো, এখন আমি আজকে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে মা বাবার সঙ্গে সকালবেলা একটু কিছু কাজও ছিল, মানে স্পেশালি মায়ের সাথে। কারণ যে মা আমি এক জায়গায় হই, সব তো সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়। আলমারিটা গুছিয়ে দেওয়া, শাড়িগুলো ভাজ করে রোদে দেওয়া। যদিও বর্ষাকালে রোদ খুব একটা পাওয়া যায় না, সকালের দিকে একটু একটু রোদ ছিল, দূর বারান্দায় রোদ এসেছিল, তো মায়ের শাড়িগুলোকে নিয়ে রোদে দিয়েছিলাম। তো যাই হোক, আর জানো তো, এখন আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে। কী করছে ওরা? কুকুরগুলোর ময়লা সব এক জায়গায় ইসে করে, সেটাই দেখছি আসলে। মানে যত্ন করে সব শ্যাওলা প্লাস্টিক সব দূষণ হয় না পুকুরে, তো নেমে যারা মাছ চাষ করে সব এক জায়গায় ময়লাগুলো কাচিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, সেটাই আমি দেখছিলাম এখান থেকে। আমার মা রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু পরেই খেতে বসবো। আজকে ওর নিমন্ত্রণ আছে, বাড়িতে আসবে বলেছে। কাছাকাছি শ্বশুরবাড়ি তো, এসে আসতে যায় না, মাঝে মাঝে আসে, কিন্তু এসে কোনোদিনও রাত স্পেন্ড করে না। এটা একটা কী জানি লজ্জা পায়, কি আসতেই চায় না, হয়তো আসলো দুর্বলা আসলো, খেয়ে দিয়ে চলে গেলো, এরকমই করে। ষষ্ঠীর দিনেও তাই করেছিল, তোমার সকলেই জানো ওরকমই করে। তো যাই হোক, আজকে তোমরা আমার সারাদিনের সঙ্গী, সারাদিন তোমাদেরকে নিয়ে চলবো। আর আজকে আমার সারাদিনের বাড়িতে কী কী করি সবই তোমরা দেখতে পাবে, পরে আবার এসে কথা বলছি। তো এই দেখো, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন আমার সবাইকে মিলে বসে লাঞ্চ করে নিই। আজকে মা আমার জন্য অনেক কিছু করেছে, ইলিশ মাছ, এটা মটর ডাল দিয়ে, মা মটর ডাল, কুমড়ো শাক দিয়ে মটর ডাল বেশ ঘন ঘন। এটা একটু মাসি করেছে, আমার ছোটো মাসি দিয়ে গেল একটু আগে এসে। আমার ছোটো মাসির বাড়ি পাশেই রয়েছে, আমাদের সবই অ্যাকচুয়ালি পাশাপাশি বাড়ি। এটা আমার প্লেট, বাবা বেশি করে ভাত দিয়ে দিল, নিজের পাতাটা তুলে বেশি করে দিল যাতে মেয়েটা আরও মোটা হোক। কুমড়ো, এটা কুমড়ো ঘন্ট ভাজা ভাজা, হ্যাঁ ছোটো ছোটো করে ভাজা। আর ডাল রয়েছে, পেঁয়াজের ডাল, ব্যাস এগুলোই। চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এ দেখো বন্ধুরা, আমি এখন ছাদে চলে এসেছি। কী করবো, বিকালবেলা ছাদে না এসে, আর ছাদে আসলে বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। ছাদে এসেছি আমি আর বাবা, মাও আসছে চা করে নিয়ে। তো চলো বসে নিই। তো বসে আছি, খাওয়া দিচ্ছে ভালো। আর বাবা যেন কী হচ্ছে সমস্যা একটা, আমাদের তো স্টেশনে দোকান, রেলওয়ে স্টেশনে, তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি তারা মায়ের কি ওই মাকে অবাক করেছিলাম, সেই একটু দেখলেই বুঝতে পারবে যে বাবার চায়ের দোকান রয়েছে স্টেশনে। তো কী হয়েছে, এখন তো দোকান পাক সমস্ত বন্ধ, এদিকটা একটা বিশাল বড় অসুবিধা, বলো বাবা। হয়তো অন্যান্য মানুষও দোকান খুলতে পারছে লকডাউনটা একটু শিথিল হওয়াতে, কিন্তু স্টেশনের মানুষদের আর কিছুই করার নেই, পুরো একদম ঘরে বসা। বাজার ঘাট মোটামুটি আছে, কিন্তু একদমই পুরো বন্ধ, প্যাসেঞ্জারি ট্রেন, লোকাল ট্রেন একদম চলছে না, আর লোকজন নেই সেটাই। আর তখন আর এতগুলো দিন না ঘরে থেকে থেকে একেই তো বাবার ব্যথা ইসে আছে, কি বলে কি বলে কি গেটে বাদ, গেটে বাদ আর্থারাইটিস টাইপের। আঙুলগুলো দেখো বাবু, আঙুলগুলো দেখো, তোমার দেখে হয়তো বুঝতে পারবে বাবু, এই আঙুলের গিটগুলো ফোলা ফোলা হয়ে গেছে, বিশেষ করে এই আঙুলটা ভীষণ একদম ফোলা 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 ফোলা। তো ডাক্তার দেখো চলছেই সব দিকে, বেলা দিয়ে ফেললাম গো। তারপরে এবার কি হয়েছে, আমি পরে মশা করি, তো মাঝে মাঝে লাগছে। তো সন্ধ্যাবেলা যখন আমি প্রায় দিন এই বাড়িতে আসি, আমার দাদা আর আমি মিলে, বাবাকে একটা অয়েল আছে কি মালিশ আছে, যাই হোক আমরা দুজন মিলে ভালো করে দুবার করে মালিশ করে দিই, দাদা একটা পায়ে দা আমি একটা পায়ে দিই। তো এইসব আরও ঘরে থেকে থেকে এইসব মানুষদের বেশি হাঁটাচলা করলে ভালো হয়, যাতে বাতের ব্যথা সমস্যা রয়েছে, কিন্তু যেহেতু পুরো ঘরে বসা, একদমই ঘরে বসা, বাবা একটু সামনের মাঠে একটু হাঁটতো ঠিক আছে, কিন্তু পুরো হাতটা স্টিফ হয়ে যাচ্ছে জানো তো। আর মাঝে তো কোমরে ব্যথা উঠে গেছিলো, কী অবস্থা, ওই যখন মাঝখানে নিয়ে গেলাম ডাক্তারের কাছে চিরাটে, ব্যাংকিং সব কাজে গেছিলাম, আমার বাবাকে দেখিয়েও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন একটু ব্যথা কম, কিন্তু হাতটা মাসাজ করে ভালো হয়। আর ট্রেন যে কবে চলবে আমরা কিছু জানি না, এবার বাবা কতদিন ঘর থাকবে তাও কিছু জানি না। বাবাকে বলেছি ব্যায়াম করতে, ফাঁকি বাজি একটু ব্যায়াম করে না, তুমি করতে চাও না বাবা, তুমি চাও না, তুমি তো তোমাকে দেখিয়ে দিয়েছি কোমরটা মুভমেন্ট করতে,
কি মা চা হবে চা দেখা কি দেবে না কি না কাটল বাইজে দিতে আছে কাটল মানে দেই নেই সিটিং গেছে কি দেই নেই মা বলছে মা একটা কথা বলছে একটু শুভ বলে গেল সন্ধ্যাবেলা চা করতে এসেছে মাঝখানে রান্নার ঘরের একটুকুনি দায়িত্ব আমার ছিল সেখানে আমি একটু গুবলেট করে দিয়েছি মা বলছে কি রে তুই কাকরোল ভয় তো নিজেই নিয়ে আসলি খাবি কি সে কাকরোল ভয় ডেকে সেই রাখি বলতে এসছে দেখো কাকরোল ভয় আর কাউকে দেওয়া হয়নি ওটা কালকে খেও মা রাত্রে খেও চা নিয়ে আসো তো যাই বাবাকে তো পা টা মাসাজ করে দি হ্যাঁ ভাগি ভাগি বললাম না কিছু করে না কথা বলে শোনে না কিছু না না তুমি ইচ্ছা করে খাও না বাবা এগুলো ছোটবেলায় আমি আর জানো তো একটা কথা প্রতিদিন হয়তো সব কটা মেয়েরই এরকম সমস্যা মানে এরকম সুবিধা নেওয়ার ইসে থাকে সেটা ছোটবেলা থেকে না আমি আমার বাবার পাকা চুল তুলে দিতাম ছোটবেলা থেকে অল্প ব্যাখ্যা তখন তো একটা দুটো ছিল এখন তো অনেক হয়ে গেছে আর এখন সেলুনে বানাচ্ছি না সাত আট দিনের ওপরে সেলুনে যায় না তার জন্য দাড়িটা বেশি বড় বড় হয়ে গেছে সেলুনে যাওয়া এখন বেশি উচিত না পাঠানো হয় না বেশি আর বাড়িতে রেজার দিয়ে বাবা কাটতে ভয় পায় দেখে কাটানো হয় না যাই হোক ছোটবেলা যেটা করতাম বাবা পাকা চুল তুলতাম কাকগুলো কি কথা বলতে পারে নাকি কিন্তু বুঝতে পারছি না এ ওদিকে কথা বল বাবু আমাকে কথা বলতে দে যা আবার যা এখন চুপ থাকবো যে কথা বল অমনি ক ক ক আর পাশ থেকে তো পাখির আওয়াজ ব্যাকগ্রাউন্ডে ভালোই বুঝতে পারছো আমাদের সামনে বাড়ি এই দাদাটা পাখি ব্যবসা করে পাখি বিক্রি করে চন্দন পাখি বুদ্ধি পাখি এইসব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে চলে যাও চলে বাবা লাগবে কিন্তু লোকের গা দেবে লোকের গা লাগবে ও মারবা না ভয় দেখাচ্ছ তোমার কি কেউ ভয় পাও না ছোট থেকে আমি বাবাকে ভয় পাই তো পেতাম না যাই হোক তো আমি কথা বলতেই পারছি না ছোটবেলা থেকে না বাবা তখন মাথায় পাকা চুল তুলতাম যে দশটা হতো এক টাকা দিত তো সেই হ্যাবিটটা রয়ে গেছে এবার তারপর যখন একটু বড় হলো বাবার থেকে দুটো অপারেশন পেটটা খোলা থাকে তো নিচু হয়ে না নখ কাটতে পারতো না তো পায়ের নখ আমি কেটে দিই আর দাদা কেটে দেয় তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম দাদাই কেটে দেয় তো নখগুলো দেখো কী অবস্থা আর আঙুল ফুটিয়ে দিই তাই একটু আরাম লাগে না বাবা আর এরকম মাসাজ করে দিতে হয় কী অবস্থা না গিটে আর জানো তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেরার ডাক্তার কোনো কিছুতেই কিছু হচ্ছে না বাবার এত হাত হাঁটতে ব্যথা পায়ে ব্যথা সব একটু বয়স হয়ে গেলে সবারই এই সমস্যাটা হয় বাবাকে ঠিক মেলাতে পারি না কারণ বাবা যে গ্রামে যেরকম ছিল ছোট থেকে যেরকম দেখে বড় হয়েছি সেরকম আর মেলাতে পারি না বাবা ছোটবেলায় আমাদের আঙুল ফুটে দিত এখন বাবা আমার আঙুল ফুটে দিত যে ব্যায়াম দেখেছি দু তিনটা কোমরের টা একটু করো বাবাকে ব্যাম দেখিয়ে দিয়েছি সেগুলো করে না সেগুলো দীপন থেকে খবর নি যেদিন করে সেদিনকে বলবে হ্যাঁ পিসি আজকে দাদান করেছে ব্যায়াম করেছে আর যেদিন করে সেদিনও বলবে করেনি তা হয়ে গেছে মা হাত দিয়ে আসবো আমাদের এই বাড়ি থেকে সত্যি স্টেশন 1 মিনিট লাগে রেল লাইন মানে ট্রেন চললে শোনা যায় ভালোভাবে শোনা যায় বলো বাবা দেখাও যায় ট্রেন দেখাও যায় ওখান থেকে তো এখন তো সব কিছু বন্ধ খাওয়া দিচ্ছে ভালো আপনি বসো আমি হাফ দিয়ে আসি খাওয়া দিচ্ছে বাবা বাবু একটা কিছু খাও ডায়েট করছো বাবা কম করছো ঘর থেকে থেকে না খেতে পাই না ভালো আমাদের চায়ের সঙ্গে খাস্তা বিস্কিট রয়েছে মা টুল আটা নিয়ে আসবো আমার নিচ থেকে দাঁড়াই খাবে আমি কি করবে এত সুন্দর আমার মা এখন ক্যামেরার সামনে আসবে না কারণ কি আমার মা একটা ঘরোয়া শাড়ি পরা রয়েছে বলে বলছে না যাবো না এখন তাই আমি আমাকে আর বাবাকে ক্যামেরা সামনে চা খেতে হবে মা এখন বিহাইন্ড ক্যামেরায় চা খাচ্ছে
আমাদের চা পর্ব মিটে গেছে। হ্যাঁ, আর এতক্ষণ যারা আমাকে জ্বালাচ্ছিল, হ্যাঁ এই দেখো দেখো দেখা যায় না ওই নেট নেট দেওয়া তো তাই চন্দনা পাখি। নেবো নেবো মা, তো আমার দীপন পান্ত একটু পরে চলে আসবে, তারপরে এসে তোমাদের সঙ্গে তখন কথা বলছি। এই দেখো বন্ধুরা আমার কুট্টুস মনা পাপার কোলে। আমার কি করছো মা? আরে বল, কাইতে বমি করেছি বলো। কি হয়েছে রে? সবাই তোমরা এখন ন্যাচার। তো আমি এখন বাড়ি যাচ্ছি, সবাইকে এখানে গুড নাইট। এই ভিডিওটা আমি আর বড় করছিলাম না, করছি না। আর ওদের জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম, ওরা এসেছে দেখে নিলাম। আমাকে দিতে আসো মা, আমি এখনই বাড়ি চলে যাচ্ছি। বাবার বাড়ি দুদিন আনন্দ করা আরম্ভ শেষ, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আমার বাড়ি, আমাদের বাড়ি, তাই না মা? আমি বাড়ি যাবো। তো যাই হোক, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি দেখতে পাবে, তাই না? টাটা